ভোটকে কবরে রাখার পর ফায়ারিং পার্টি করতে 30 রাউন্ড ফাঁকা গুলি বসে। মোড়ভুমকে কবরে রাখার পর ফায়ারিং পার্টি করতে 30 রাউন্ড ফাঁকা গুলি বসে। দাফনের পর মাননীয় বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ এবং ফায়ারিং পার্টি কর্তৃক রাষ্ট্রীয় সালাম প্রদান। এরপর গোয়া মনসা। এরপর মরহুমের নিকট আত্মীয় নিকট জাতীয় পতাকা ও পিক্যাপ হস্তান্তর। সেরকম আওয়াজ নানার কবরের উপরে। এটা ছিল নানার কবর। ঢুকাই দেন, হ্যাঁ ঢুকাই দেন। ময়লাটা সরা
প্রিয়, আমি এখন সেই জায়গাটিতে আছি যেখানে বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট আসিম জাওয়া সাহেবের জানাজা হবে। দেখুন এখানে প্রচুর লোকজনের সমাগম হয়েছে, আমি যতটুকু পারি আপনাদের সাথে জানাজার ভিউ শেয়ার করব। বাংলাদেশের আকাশ সীমা রক্ষার জন্য যার জীবনের শেষ রক্ত নিয়ে প্রমাণ করে গেলেন জামালের এই জাতিকে রক্ষা করার জন্য আমার জীবনের চেয়ে বেশি দায়িত্ব ছিল। তাই আজকে এই জানাজায় মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমাদের প্রার্থনা থাকবে। এই বৈমানিক এই প্রশিক্ষক যেন শরীরের মর্যাদা লাভ করেন। আমাদের প্রচন্ড খরতাপ, আমরা জানি আপনারা আমাদের এই জানাজায় আমরা কাতারে কাতারে ভর্তি হই। আপনারা হাতে ডান পাশে রয়েছেন, আমরা জানি আপনারা প্রথম জানাজায় অংশগ্রহণ করেন নাই। বাংলাদেশ সেনাবাহিনী ঢাকায় জানাজা অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমরা সবাই দাঁড়িয়ে যাই। ইমান সাহেবের জন্য জায়গা করে আমরা একটা লাইন সোজা করতে হবে। আমাদের সর্বপ্রথম এই প্রশিক্ষক বৈমানিকে আত্মীয় প্রতিশ্রদ্ধা নিবেদন করে প্রস্তাব গ্রহণ করছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে। বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মুক্তিযোদ্ধা জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম কামরুদ্দিন, দুই মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল সালাম, জনাব সুলতানুল আজম আপেল বা বাবু সুদেব সাহা সহ আসিফুদ্দিন সেলিম এবং অন্যান্য অনেক নেতৃবৃন্দ যতটুক পারা যায় যারা জানা যায় অংশগ্রহণ করবে তারা পিছনে চলে যান। এখন আমি পরিবারের পক্ষ থেকে এই মরহুমের পিতা ডাক্তার আমানুল্লাহ সাহেব
লাশ তার কাঁধে, পায়ে পাহাড়ের চেয়ে ভাই জানি গাইড সরুন ভাই কে আসার জন্য অনুরোধ করছি। সরুন ভাই আপনি বলবেন নাকি? লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।